ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলা সদর উপজেলার 3টি ইউনিয়নের পানিবন্দী গ্রাম ও পরিবারের সংখ্যা বাড়ছে। পানি বাড়ায় দেখা দিয়েছে ভাগন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমা এখন ছুঁই। গত 24 ঘণ্টায় যমুনা নদীর পানি আরও 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ওঠায় বিপাকে বন্যা কবলিতরা। অনেকেই বসতবাড়ি রেখে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছেন। বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও শুরু হয়নি ত্রাণ তৎপরতা। উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে সেতু পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবগুলো নদীতে। এদিকে নাটোরের লালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। লালপুর সদর, বিলমারিয়া ও ঈশ্বরদি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। ফুটেজের সাথে জেলখানা গেটের ফুটেজ দিয়ে দিয়ে জেলখানাটা যাওয়া Mm-hmm.